নমস্কার বন্ধুরা, হরিনিত্য কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব শাহি মটর বা মালাই মটর রেসিপি। ভীষণ টেস্টি আর একদম অল্প কিছু উপকরণে তৈরি হয়ে যায় এটা। এটা ভাত, রুটি কিংবা পরোটার সাথে ভীষণ টেস্টি লাগে খেতে। তো সবার প্রথমে কড়াইতে দিয়ে দেবো সাদা তেল, আর তারপর এর মধ্যে দিয়ে দেবো জিরে হাফ চামচ মতো, আর দিয়ে দেবো একটু হিং 2 চিমটি মতো। তারপর এর মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজ, গ্রেট করে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে এবার ভালোভাবে মিক্স করে দেব, দিয়ে পেঁয়াজটা একটু ফ্রাই হতে দেব। 2-3 মিনিট মতো পেঁয়াজটা একটু ভালো করে ফ্রাই হতে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও একটু নাড়াচাড়া করে দেব। তারপর 1 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেব 2 টমেটো গ্রেট করে নিয়েছি। টমেটো গ্রেট করাটাও দিয়ে ভালোভাবে মিক্স করে দেব। মিক্স করে খানিকক্ষণ কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা। তো এর মধ্যে সবার প্রথমে দিয়ে দেব নুন স্বাদ মতো, হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর দিয়ে দেব ধনে গুঁড়ো 1-1.5 চামচ মতো, আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালোভাবে মিক্স করে দেব একবার। ভালোভাবে মিক্স করে দিয়ে মশলাটা আবার খানিকক্ষণ কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব একটুখানি চিনি, আর দিয়েছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 বাটি মটর। কাঁচা মটর নিয়েছি আমি এখানে, মটরটা বয়েল করে নিইনি, তোমরা চাইলে একটু বয়েল করে নিতে পারো। তো মটরটা দিয়ে ভালোভাবে মশলার সাথে মিক্স করে দেব। ভালোভাবে মশলার সাথে মিক্স করে দিয়ে 2-3 মিনিট মতো কষিয়ে নেব, আর তারপর এর মধ্যে দিয়ে দেব জল পরিমাণ মতো। জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দেব। ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দেব। 10-12 মিনিট মতো রান্না হতে দেব। তারপর নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব এখানে 2-3 চামচ মতো ক্রিম বা দুধের মালাই। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা নামিয়ে নেব। তো নামানোর পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটু ধনে পাতা কুচি। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল শাহি মটর বা মালাই মটর। তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো। যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো।